والضحى والليل إذا سجى. আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাজিল করেছেন। দুহা শব্দের অর্থ হচ্ছে আলো। আল্লাহ তাআলা সূরাতুদ দুহার শুরুতে সর্বপ্রথম অদ্দুহা বলে আল্লাহ তাআলা কসম খাইলেন। আল্লাহ তাআলা কসম খাইলেন অদ্দুহা, অর্থাৎ আলোর শপথ। আলোর শপথ বলতে এখানে মুফাসসিরে কেরাম লিখেছেন যে সকালবেলা অথবা পূর্ণ দিনের শপথ। আল্লাহ তাআলা সকালবেলা অথবা পূর্ণ দিনের শপথ খাইলেন দুহা, তারপরে শপথ খাইলেন ওয়াল্লাইলি ইদা সাজা, রাত্র যখন গভীর হয় অন্ধকারাচ্ছন্ন হয় তার শপথ, অর্থাৎ নিজুম রাতের শপথ আল্লাহ তাআলা খাইলেন। নিজুম রাত কখন? যখন তাহাজ্জুদের নামাজের সময় হয় ওই সময়ের শপথ আল্লাহ তাআলা খাইলেন। প্রথম খাইলেন সকাল অথবা সারা দিনের শপথ, তারপরে আল্লাহ তাআলা নিজুম রাতের শপথ খাইলেন। তো আল্লাহ তাআলা শপথ কিসের জন্য খাইলেন? প্রত্যেকটা মানুষ যখন তার কথার মধ্যে বিশ্বাস করার জন্য কিছু বলার দরকার হয় তখন কিন্তু মানুষ কসম করে। অর্থাৎ এক আল্লাহর বান্দা আর এক আল্লাহর বান্দার সঙ্গে একটা কথা বলেছে, ওই কথাটা তার বিশ্বাস হয় না, তখন কসম খায় বলে আল্লাহর কসম আমি এই কাজটা করেছি অথবা করি নাই, আল্লাহর কসম আমি এই কাজটা জেনেছি অথবা জানি নাই। যদি এরকমভাবে কসম খাই, এরকমভাবে যদি কসম খাই তাহলে বান্দাটা বিশ্বাস করে। তো আল্লাহ তাআলাও তেমনভাবে কসম খাইলেন, তবে আল্লাহ তাআলার কসম খাওয়ার দরকার ছিল না, আল্লাহ তাআলা কসম তারপরেও খাইলেন। আল্লাহ তাআলার কথা যেমনি বলে তেমনি বিশ্বাস করতে হবে। যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার কথাকে বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না। তারপরেও আল্লাহ তাআলা কসম খাইলেন সকালবেলা অথবা পূর্ণ দিনের শপথ অথবা নিজুম রাতের শপথ। শপথ খায় আল্লাহ তাআলা বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, নবী আপনার প্রতিপালক আপনাকে ত্যাগ করে নাই এবং আপনার প্রতি অসন্তুষ্টও হন নাই। আল্লাহ তাআলা এই আয়াতে কিসের জন্য বলেছেন নবী আপনার প্রতি আপনার প্রতিপালক অসন্তুষ্ট হন নাই এবং আপনাকে ত্যাগ করে নাই? কারণ হলো আল্লাহ তাআলার নবীর কাছে আল্লাহ তাআলা সুন্দর করে এক আয়াত অথবা দুই আয়াত, এক সুরা অথবা দুই সুরা করে কুনার নাজিল করেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নবীর কাছে কুরআন অবতরণ করেছেন। তো পালাক্রমে আল্লাহ তাআলা নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতো কুরআনের আয়াত নিয়ে। জিব্রাইল নবীর কাছে আসতো, হঠাৎ করে জিব্রাইল আসা বন্ধ করে দিয়েছে। জিব্রাইল যখন আসা বন্ধ করে দিয়েছে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনেরা, কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহ তাআলার নবীকে ডাক দিয়ে বলতেছেন মুহাম্মদ, মনে হয় তোমার কাছে যে শয়তানটা আসতো শয়তানটা তোমাকে ত্যাগ করেছে, নাউজবিল্লাহ, মনে হয় তোমার কাছে যে শয়তানটা অথবা জিনটা আসতো সেই জিনটা আর এখন আসে না, মনে হয় তোমাকে ত্যাগ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, উম্মে জামিলের ঘর আবার আল্লাহ নবীর ঘরের সঙ্গে ছিল, আল্লাহ নবীর বাড়ির সঙ্গে উম্মে জামিলের বাড়ি ছিল। উম্মে জামিল আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন মুহাম্মদ, তোমার কাছে যে শয়তান অথবা যেই জিনটা আসতো এই জিনটা দি তোমার কাছে আর আসে না, মনে হয় তোমাকে ত্যাগ করেছে আর তোমার কাছে আসবে না, তোমার জিনটা তোমাকে ত্যাগ করেছে, নাউজুবিল্লাহ। জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামকে উম্মে জামিল শয়তান বলে সম্বোধন করেছে। কত বড় বেঈমান, কত বড় নাফরমান! জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামকে শয়তান বলে সম্বোধন করে বলতেছেন মনে হয় তোমার কাছে এই শয়তানটা আর আসবে না। এরকমভাবে কাফের মুশরিক বেঈমানেরাও বলতেছে। তারপরে আল্লাহ তাআলা বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, নবী আপনার প্রতিপালক আপনাকে ত্যাগ করে নাই
এবং আপনার প্রতিপালক আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। তো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার নবীর কাছে কয়েকদিন যাবত ওহি বন্ধ, কিসের জন্য আল্লাহ তাআলা ওহি বন্ধ করে রাখলেন? মুফাসসিরে কেরাম কয়েকটা বর্ণনা দিয়েছেন তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, তাফসিরে জালালাইনের মধ্যে কয়েকটা বর্ণনার মধ্যে একটা কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকেরা আয়েশা বলতেছেন, ও মুহাম্মদ, তুমি যুলকারনাইন এবং আসহাবে কাহাব সম্পর্কে আমাদেরকে অবগত করে দাও, যুলকারনাইন এবং আসহাবে কাহাব সম্পর্কে আমাদেরকে জানাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমাদেরকে আমি আগামী কালকে আসহাবে কাহাব এবং যুলকারনাইন সম্পর্কে বলে দিব। কিন্তু নবী ইনশা আল্লাহ বলে নাই, ইনশা আল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ যদি চান তাহলে তোমাদেরকে আমি বলে দিব, আর আল্লাহ যদি না চান তাহলে তোমাদেরকে আমি বলতে পারবো না। ইনশা আল্লাহ বলতে আল্লাহর নবী বলে গেছেন। তো ইনশা আল্লাহ বলতে নবী বলে গেছেন, মুফাসসিরিন কেরাম লিখেছেন মনে হয় এই কারণে কিছুদিন ওহি বন্ধ ছিল। তো কিছুদিনের মধ্যে তাফসিরে জালালানের মধ্যে মুফাসসিরিন কেরাম লিখেছেন যে 10 দিন অথবা 15 দিন, কেউ কেউ বলেন 20 দিন, আবার কেউ কেউ বলেন 25 দিন, আবার কেউ কেউ বলেন 40 দিন ওহি বন্ধ ছিল। তো এই কয়েকদিন ওহি বন্ধ আসার কারণগুলোর মধ্যে এক নম্বর কারণ এটা হতে পারে, দুই নম্বর কারণ হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের মধ্যে অসুস্থতা হয়ে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের মধ্যে ব্যথা পাইলেন, ব্যথা পাওয়ার কারণে আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই, দু একদিন আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই, দু একদিন আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজ না পড়ার কারণে ওহি বন্ধ হয়ে গেছে, ওহি আসে না। এটা হলো দুই নম্বর কারণ, মুফাসসিরে কেরাম লিখেছেন। তিন নম্বর কারণ হল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে যখন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম আগমন করে না, ওহি আসা বন্ধ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মনে হয় আমার ঘরের ভিতরে কোনো নতুন কিছু ঘটনা ঘটে গেছে, মনে হয় আমার ঘরের ভিতরে নতুন কিছু ঘটনা ঘটে গেছে, এই জন্য জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম এই বলে ঘরের মধ্যে তল্লাশি শুরু করলেন, তল্লাশি শুরু করলেন, তল্লাশি করে তাকায় দেখেন আল্লাহর নবীর ঘরের ভিতরে খাটের নিচে একটা মরা কুকুরের ছানা পড়ে আছে। কোন সময় জানি একটা কুকুরের বাচ্চা ঘরের ভিতরে খাটের নিচে প্রবেশ করে মরে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম এই মরা কুকুরটাকে, মৃত কুকুরটাকে ঘর থেকে বের করে দিলেন। ঘর থেকে বের করার পরে কিছুদিন পরে আল্লাহ তাআলার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম সূরাটি নিয়ে আগমন করেন, সূরাটি নিয়ে আগমন করেন আর বলেন, নবী পয়গাম্বর, যেই ঘরের ভিতরে ছবি থাকবে অথবা কুকুর ছানা থাকবে, যেই ঘরের ভিতরে কুকুর থাকবে অথবা ছবি থাকবে সেই ঘরের ভিতরে জিব্রাইল এবং কোনো ফেরেশতা প্রবেশ করে না, তার মানে যেই ঘরের ভিতরে ছবি থাকবে সেই ঘরের ভিতরে কুকুর ছানা, সেই যেই ঘরের ভিতরে ফেরেশতারা প্রবেশ করে না। ও নজরপুর এলাকার মুসলমান, যেই ঘরের ভিতরে ছবি থাকবে সেই ঘরের ভিতরে কিন্তু ফেরেশতা প্রবেশ করে না। সুতরাং অনেকের বাড়ির ভিতরে দেখা যায় যে ঘরের ভিতরে বড় করে ছবি সুন্দর করে বান্ডিং করে ঘরের ভিতরে সাজিয়ে রেখে দেয়, সেই যেই ঘরের ভিতরে ছবি সুন্দর করে সাজিয়ে রেখে দিবে সেই ঘরের ভিতরে কিন্তু ফেরেশতা প্রবেশ করবে না, আর যেই ঘরের ভিতরে ভেবে ফেরেশতা প্রবেশ করে না সেই ঘরের ভিতরে কিন্তু রহমতও আসবে না। সুতরাং এখন থেকে যার ঘরের ভিতরে ছবি থাকবে, আমরা এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর
বাড়িতে যাওয়ার পর ঘর থেকে ছবিগুলো বের করে আমরা বাহিরে ফেলে দিব। তো আল্লাহ তাআলা বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলেন নবী ওয়ালাল আখিরাতু খায়র, আপনার জন্য আখিরাতটা কিয়ামতের ময়দানটা হলো উত্তম। কিসের থেকে উত্তম? যে মিনাল উলা, যে পার্থিব জীবন দুনিয়ার জীবন থেকে আপনার জন্য আখিরাতটাই হলো উত্তম। সুতরাং দুনিয়ার পার্থিব জীবনে যদিও কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে সামান্যতম একটু কষ্ট দেয়, সামান্যতম একটু যন্ত্রণা দেয়, তাহলে কোনো সমস্যা নাই, আপনি একটু সবর করে নেবেন, ধৈর্য ধারণ করবেন। এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে উত্তম প্রতিদান দিবেন। সাধারণ একটু কষ্ট করেন, একটু কষ্ট করার কারণে আপনি বড় পুরস্কার পেয়ে যাবেন। আরেকটা কথা আছে, কষ্ট করলেই মিষ্টি মিলে, কষ্ট না করলে কিন্তু মিষ্টি মিলে না। কষ্ট করে যদি কোনো বান্দা আল্লাহর বান্দি টাকা উপার্জন করে, ওই টাকাগুলো খরচ করতে বড় মায়া হয়। যদি কোনো আল্লাহর বান্দা কষ্ট করে টাকা উপার্জন করে, ওই টাকা খরচ করতে বড় মায়া হয়। আর যদি কষ্ট না করে বাপ থেকে অথবা দাদার থেকে টাকা পেয়ে যায়, বিনা কষ্টে যদি টাকা পেয়ে যায়, ওই টাকাগুলো খরচ করতে তার কোনো কষ্ট হয় না। কারণ হলো টাকাগুলো কষ্ট, টাকাগুলো কামাই করতে, ইনকাম করতে কেমন কষ্ট হয়েছে তার জানা নাই। আর যদি সে ব্যক্তি টাকা উপার্জন করত, কষ্ট করে যদি টাকা উপার্জন করত, তাহলে সে বান্দা বান্দি টাকা খরচ করতে তার অনেক মায়া লাগত। এই জন্য আল্লাহ তাআলা বলেন নবী দুনিয়াটা আপনার জন্য উত্তম না, আপনার জন্য পরকালটা হলো উত্তম। দুনিয়ার মধ্যে সামান্যতম একটু কষ্ট কাফের মুশরিক বেঈমানেরা দিবে, এর দ্বারা আপনি বেশি কষ্ট পাবেন না। কারণ এই কষ্টের কারণে আমি আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে প্রতিদান দিয়ে দিব। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, উচিরেই আপনার প্রতিপালক আপনাকে এমন কিছু দান করবেন, উচিরেই আপনার প্রতিপালক আপনাকে এমন কিছু দান করবেন, যেই দান করার কারণে ফাতারদা আপনি খুশি হয়ে যাবেন, যেই দান করার কারণে আপনি খুশি হয়ে যাবেন। তো আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলেন পয়গম্বর আপনার প্রতিপালক আপনাকে এমন কিছু দান করবেন, যেই দান করার কারণে আপনি ফাতারদা খুশি হয়ে যাবেন। তো আল্লাহ তাআলা খুশি না হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার নবীকে দান করবেই, দান করবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমার একটা উম্মতদের একটা উম্মতকেও যদি জাহান্নামে দেয়, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি পয়গম্বর খুশি হব না। একটা উম্মত জাহান্নামে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর খুশি হব না। তো আল্লাহ তাআলার নবী বলেন আমার উম্মত জাহান্নাম থেকে যতক্ষণ পর্যন্ত না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর খুশি হব না। আর আল্লাহ তাআলা বলেন আমি আমার পয়গম্বরকে এমন দান করব, এমন দান করব, যেই দান করার কারণে আমার পয়গম্বর খুশি হয়ে যাবে। তার মানে হলো আপনি আমি যদি নবীর উম্মত বলে দাবি করতে পারি, অর্থাৎ নবীর অনুসরণ করে জীবন পরিচালনা করতে পারি, নবীর অনুসরণ করে যদি জীবন পরিচালনা করে যায়, নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে যায়, নবী যেমনভাবে নামাজ পড়ে তেমনভাবে যদি আপনি আমি নামাজ পড়ি, নবী যেমনভাবে রোজা রেখেছে তেমনভাবে যদি আপনি আমি রোজা রাখি, নবীর জীবন যেমনভাবে পরিচালনা করেছে তেমনভাবে যদি আপনার আমার জীবন পরিচালনা করি, তারপরেও যদি কোনো কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে ফেলে দেয়, আর আপনার আমার নবী যদি দেখে আপনি আমি জাহান্নামে, তখন আপনার আমার নবী আপনার আমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলার কাছে বলবে দয়ার মালিক
আপনার এই বান্দাটা আমার অনুসরণ করেছে দুনিয়ার পার্থিব জীবনে আমি যেমন ভাবে চলেছি সেই ব্যক্তিটা তেমন ভাবে চলেছে ওগো আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আপনার এই বান্দাটা জাহান্নামে পড়ে আছে আপনার এই বান্দা বান্দিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর খুশি হব না তো আল্লাহ তাআলার নবী কাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন যেই ব্যক্তি আল্লাহ তাআলার নবীর অনুসরণ করে জীবন পরিচালনা করবে তার ব্যাপারে আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন আর যেই ব্যক্তিটা নাকি আপনার আমার নবীর অনুসরণ করে চলবে না তার ব্যাপারে কিন্তু নবী কোনোদিন সুপারিশ করবে না আজকে দেখা যায় আল্লাহর নবীর অনুসরণ না করে মানুষের অনুসরণ করে নবীর অনুসরণ না করে ইহুদি খ্রিস্টান বেঈমানদের অনুসরণ করে বর্তমান সমাজে আমাদের সমাজের মধ্যে অনেক যুবক আছে অনেক বৃদ্ধ আছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করে ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করিয়া করিয়া তাদের জীবনটা কাটায় অথচ আল্লাহর নবী বলেন যদি আমার অনুসরণ করে চলতো তাহলে কিয়ামতের ময়দানে আমি নবী তাদের ব্যাপারে সুপারিশ করতাম তো আল্লাহ তাআলার নবীর অনুসরণ করে জীবন পরিচালনা করতে হবে ও নজরপুর এলাকার মুসলমান যুবক ভাই পদ্মার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে নেন যদি আপনি আমি নবীর অনুসরণ করে জীবন পরিচালনা করতে পারি তাহলে আপনার আমার ব্যাপারে কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করবে আর যেই বান্দা বান্দির ব্যাপারে নবী সুপারিশ করবে সেই বান্দা বান্দি নিশ্চিত জান্নাতে চলে যাবে তারপরে আল্লাহ তাআলা আয়াতে বলেন আলম ইয়াজিদিকা ইতিমান ফাআওয়া নবী আমি আপনাকে কি ইতিম অবস্থায় পাই নাই আমি তো আপনাকে ইতিম অবস্থায় পেয়েছি দুনিয়ার জমিনে অনেক ইতিম আছে সাধারণ ইতিমের মতন কিন্তু আপনি ইতিম ছিলেন না আপনি যখন আপনার মায়ের গর্ভের ভিতরে চলে আসছেন আপনার বয়স যখন 6 মাস হয় তারপর আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নেয় 6 মাস হওয়ার পরে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনার বাবা চলে গেছে আপনি ইতিম অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন আপনার মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসলেন আপনার মা আপনার লালন পালন করেছে 2 বছর পর্যন্ত আপনার মা লালন পালন করার পরে তারপরে হালিমাতুস সাদিয়া আপনাকে নিয়েছে আপনাকে নেওয়ার জন্য অনেকেই আসছিল কিন্তু আপনার বাপ নাই মা নাই আপনার বাবা না থাকার কারণে সকলে চলে গেছে হালিমাতুস সাদিয়া আপনাকে গ্রহণ করেছে হালিমাতুস সাদিয়া বলে আমার একটা দুধের বাচ্চা ছিল আমার স্তনের মধ্যে দুধ ছিল না যখন ইতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কোলে নিলাম সঙ্গে সঙ্গে আমার স্তনের মধ্যে আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে দিয়েছে তো ইতিম নবীকে হালিমাতুস সাদিয়া কোলে নেওয়ার পর হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে শুধু তাই নয় হালিমাতুস সাদিয়া বলে আমি যখন ইতিম নবীকে নিয়ে আমার বাড়িতে রওনা হলাম আমার বাড়ির মধ্যে উট ছিল আমার বাড়ির মধ্যে বকরি ছিল ওই উট এবং বকরির উলানের মধ্যেও দুধ ছিল না দুধ ছিল না আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে যখন বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই উট এবং বকরির উলানের মধ্যেও আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে দিয়েছে আমি আমার পরিবার প্রতিদিন রাত্রিবেলা উঠের এবং ওই বকরির উলান থেকে পর্যাপ্ত পরিমাণ পরিদিক্ত পরিমাণ সহকারে আমরা দুধ পান করতে পারি নাই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বাড়িতে নিলাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দুধে ভরপুর করে দিল তারপর থেকে আমরা প্রতিদিন তৃপ্তি সহকারে দুধ পান করে রাত্রিবেলা ঘুমাইতে যাই এরকম ভাবে হালিমাতুস সাদিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন কয়েকদিন লালন পালন করার পর যখন আবার আমিনার কাছে নিয়ে গেলেন ওই সময় মক্কার মধ্যে দুর্ভিক্ষ ছিল
তখন হালিমাতুস সাদিয়া আমিনার কাছে বলতেছেন এখন যেহেতু মক্কার মধ্যে দুর্ভিক্ষ আমি আবার এই ইতিম বাচ্চাটাকে নিয়ে যাই আরো কিছুদিন লালন পালন করি আমার মন চাই আমি তাকে সব সময় লালন পালন করি এই কথা যখন বলেছেন আমিনাও চিন্তা করতেছে মক্কার মধ্যে যেহেতু দুর্ভিক্ষ যাক থাক দূরে যে হালিমাতুস সাদিয়ার কাছে লালন পালন লালিত পালিত হোক এই বলে আমিনা তখন তিনি তাকে অনুমতি দিলেন আবার হালিমাতুস সাদিয়া ইতিম নবীকে নিয়ে আসলেন এরকম ভাবে আর কয়েকদিন লালন পালন করলেন লালন পালন করার পরে আবার আমিনার কাছে চলে গেলেন আমিনার কাছে দিয়ে আসলেন এরকম ভাবে যখন আমিনার কাছে দিয়ে আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমিনার কাছে লালিত পালিত হচ্ছেন যখন 6 বছর বয়স হয়েছে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলতেছেন মা আমার বাবা কোথায় আম্মা জানকে বলতেছেন মা আমার বাবা কোথায় আমার বাবার কবর কোথায় তখন আমিনা এবং দাসী উম্মে আইমান নিয়ে আল্লাহর নবী সহকারে তার বাবার কবর দেখতে গেছে বাবার কবর দেখতে গিয়া নবী 6 বছর বয়সে মাকেও হারান লম্বা কথা সংক্ষেপে বলতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম 6 বছর বয়সে মা হারান এখন মাও নাই বাবাও নাই ইতিম হয়ে গেছেন আপনার আমার নবী আল্লাহ তাআলা বলেন নবী আপনার মা নাই বাবা নাই তারপরেও আপনার কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই মক্কার মধ্যে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ছিল প্রভাবশালী লোক আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিলেন দায়িত্ব দিয়ে দিলেন আল্লাহ তাআলা নবীকে আব্দুল মুত্তালিবের কাছে দায়িত্ব দিয়ে দিলেন আব্দুল মুত্তালিব লালন পালন করতে শুরু করে 6 বছর বয়স থেকে আব্দুল মুত্তালিব লালন পালন করতে শুরু করে যখন কয়েক বছর লালন পালন করলেন তখন আব্দুল মুত্তালিব মরে মরে বাপ হয়ে গেছে মরে যাবে এমন একটা বাপ আব্দুল মুত্তালিব যখন মরবে মরবে বাপ তখন তার ছেলে আবু তালেবকে ডাক দেয়া বলেন আবু তালেব আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না আমি তোমার কাছে আমার নাতি মুহাম্মদকে সুপর্দ করলাম আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই তুমি তার দায়িত্ব তুমি তার লালন পালন করবা তোমার কাছে তার দায়িত্ব দিলাম এ আবু তালেব তোমাকে একটা কথা বলতে চাই এই আমার নাতি মুহাম্মদ যেন কোনো কষ্ট না পায় সেই ব্যাপারে তুমি কিন্তু ভালোভাবে খেয়াল রাখবা তারপরে কিছুদিন পরে আবু আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এখন আপনার আমার নবী আবু তালেবের কাছে লালিত পালিত হয় আবু তালেবের কাছে যখন লালিত পালিত হয় আবু তালেবের কাছে এখন নবী লালিত পালিত হচ্ছে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছে দ্বীনের দাওয়াত দিতেছে তখন মক্কার মধ্যে কাফের মুশরিক বেঈমানেরা আবু জাহেল উতবা শুআইবা তাদের মধ্য থেকে কিছু লোক আবু জাহেল আবু তালেবের কাছে এসে বলেন ও আবু আবু তালেবের কাছে এসে বলেন আবু তালেব তোমার ভাতিজা আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে তাকে কিন্তু নিষেধ করবা এই বলে আবু জাহেল আবু তালেবের কাছ থেকে চলে যায় আবু তালেবের কাছ থেকে যখন চলে গেছে আবু তালেব এবার কিছু বলে নাই আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত দিতেছে দ্বীনের দাওয়াত দিতেছে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই ও নজরপুর এলাকার মুসলমান পদ্মার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে নেন এবার আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতেছে আবার আবু জাহেল আবু তালেবের কাছে এসেছে দ্বিতীয়বারের মতন আবার এসেছে আবার আয়েশা বলেন আবু তালেব তুমি মনে হয় মুহাম্মদকে নিষেধ কর নাই আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যে কথা বলে এই ব্যাপারে মনে হয় তুমি তাকে নিষেধ কর নাই তখন আবু তালেব আবু জাহেলকে কিছু বুঝায় সুজায় পাঠায় দিলেন কিন্তু আল্লাহর নবী দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই তৃতীয়বারের মতন এবার আবু জাহেল মক্কার মুশরিক কাফের বেঈমানদের লিডার যত আছে উতবা শুআইবা আরো যারা আছে সকলে এবার আবু তালেবের কাছে চলে এসেছে এবার আবু তালেবের কাছে এসে বলেন আবু তালেব এবার আমি একা আসি নাই এবার মক্কার মধ্যে যত
কাফের মুশরিক বেঈমানদের মধ্যে যত লিডার আছে সমস্ত লিডারদেরকে নিয়ে তোমার কাছে চলে এসেছি। ও আবু তালেব, তুমি মনে হয় তোমার ভাতিজাকে নিষেধ করো নাই আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলার জন্য, তুমি মনে হয় বাধা দাও নাই। আজকে এখান থেকে তোমাকে স্পষ্ট পয়গাম দিতে চাই, এই যে তাকায় দেখো মক্কার মধ্যে বড় বড় নেতারা বড় বড় লিডাররা চলে এসেছে, আমরা সকলের পক্ষ থেকে আমি বলে যাই এখন তোমাকে স্পষ্টভাবে পয়গাম দিতে চাই, তুমি তোমার ভাতিজাকে নিষেধ করবা আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলার জন্য। যদি তোমার ভাতিজা সামনে থেকে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে তাহলে কিন্তু তোমার ভাতিজার ব্যাপারে আমরা কিন্তু কঠিন হুঁশিয়ারি দেওয়া যায়, আমরা কিন্তু তোমার ভাতিজার ব্যাপারে কঠিন পদক্ষেপ নিব। এরকম ভাবে কঠিন ভাবে যখন বলে যায়, এবার আবু তালেব চিন্তিত হয়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন, না জানি আবার ভাতিজার কোন ক্ষতি হয়। এবার আবু তালেব চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দিনের দাওয়াত বন্ধ করে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দিনের দাওয়াত দিতেছে, দিনের দাওয়াত দিতেছে। এক পর্যায়ে দিনের দাওয়াত দেওয়া শেষ হওয়ার পর আল্লাহর নবী যখন বাড়িতে ফিরলেন, এবার আবু তালেব ডাক দিয়া বলেন, ভাতিজা আমার কাছে আসো, তোমাকে একটা কথা বলতে চাই। চাচা বলেন, তুমি যেই দাওয়াতের কাজটা করতেছো এর থেকে কি একটু নিষেধ হওয়া যায় না, এর থেকে কি একটু বিরত হওয়া যায় না? আমি তো তোমার ব্যাপারে ভয় পাই, এই যে আজকে আমার কাছে আবু জাহেল এবং মক্কার মধ্যে বড় বড় নেতারা লিডাররা আমার কাছে এসেছে, আমার কাছে স্পষ্টভাবে পয়গাম দিয়ে যায় যে সামনে থেকে যদি তুমি এরকমভাবে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো তাহলে তোমরা তোমার ব্যাপারে তারা কঠিন পদক্ষেপ নেবে। আমি তো ভয় পাই, না জানি আবার তোমার কোনো ক্ষতি করে ফেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম পঞ্চসামার, এই তো শুধু মক্কার আশেপাশের লোক, তারা তো শুধু মক্কার আশেপাশের লোক, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব পদার্পণ করেছে, যে আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছে গোটা পৃথিবীর মানুষও যদি আমার বিরুদ্ধে চলে যায় তারপরেও আল্লাহ প্রদত্ত দায়িত্ব থেকে আমি কোনো দিন পিছবা হব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম স্পষ্টভাবে তার চাচাকে বলে দেয়, তার চাচা আবু তালেব যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের কথা শুনলেন, আল্লাহর নবীর কথার মধ্যেও একটা পাওয়ার ছিল, আল্লাহর নবীর কথার পাওয়ার শুনে আবু তালেব ডাক দিয়া বলেন, ভাতিজা তুমি তোমার কাজ চালায় যাও, দেখি মক্কার মধ্যে কোনো বাপের বেটা তোমাকে ঠেকায়, তোমাকে যদি কেউ কোনো কিছু বলে অথবা কেউ কোনো কিছু করে তাহলে আমি তার খবর নিয়ে নিব, তোমার কোনো চিন্তা নাই, তুমি দিনের দাওয়াত চালিয়ে যাও। এরকমভাবে প্রভাবশালী লোকদের হাতে আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা লালন পালন করলেন, এরকমভাবে এটাই আল্লাহ তাআলা বলতেছেন, নবী দুনিয়ার মধ্যে আপনি এতিম অবস্থায় এসেছিলেন, এতিম অবস্থায় আমি আপনাকে পেয়েছি, দুনিয়ার মধ্যে সাধারণ এতিমের মতন আপনাকে লালন পালন করি নাই, দুনিয়ার মধ্যে কত এতিম দুনিয়ার মধ্যে পদার্পণ করে সাধারণ ইতিমের মতন আমি আপনাকে লালন পালন করি নাই, সাধারণ ইতিম যারা হয় তাদের লালিত পালিত হওয়াটা একটু কষ্টকর হয়, মা বাবার আদর নাই, বাপ চাচার আদর নাই, ইতিম বাচ্চা যদি হয়ে যায় তখন সাধারণভাবে তার একটু কষ্ট করেই বড় হতে হয়, কারণ মা বাবার মতন আদর স্নেহ তো কোনো মানুষ করতে পারবে না, মা বাবার মতন আদর কি আর অন্য কোনো মানুষ করতে পারবে নাকি? না না, অন্য কোনো মানুষ করতে পারবে না, এটাই আল্লাহ তাআলা বলেন, সাধারণ ইতিম যারা আছে তারা তো অনেক কষ্ট করে লালিত পালিত হয়, অনেক কষ্ট করে বড় হয়, আর আমি আপনাকে ইতিম হওয়ার পরেও স্বাচ্ছন্দ্যভাবে আমি আপনাকে লালন পালন করলাম। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনি তো পথ হারাছিলেন, দাল্লান শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট, এখানে নবীর বেলায় পথভ্রষ্ট হবে না, নবীর বেলায় হবে পথ হারা,
কারণ কোন নবী পথভ্রষ্ট হয় নাই সমস্ত নবীরা পথ হারা ছিল আল্লাহ তাআলা পথ দেখাইছেন আপনার আমার নবী পথ চিনতেন না আল্লাহ তাআলা দয়া করে মায়া করে পথ চিনাইলেন এটাই আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাদাকা দলান হে নবী আপনি পথ হারা ছিলেন আপনি পথ চিনতেন না তারপরে আল্লাহ তাআলা বলেন ফাহাদা আমি আপনাকে পথ চিনাইলাম জান্নাতের পথ চিনাইলাম আমি দয়া করে মায়া করে আপনাকে পথ চিনিয়ে জান্নাতের অধিবাসী বানাইলাম আমি আপনাকে পথ ভ্রষ্ট না পথ হারা ছিলেন আপনি পথ হারা থাকার কারণে আপনাকে আমি পথ দেখাইলাম হেদায়েত দিলাম ওয়াজাদাকা দাল্লান ফাহাদা তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাদাকা আইলান ফাগনা ওয়াজাদাকা আইল আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি দরিদ্র অবস্থায় পাওয়ার পর তারপরে আল্লাহ তাআলা বলেন ফাগনা দরিদ্র অবস্থায় পাওয়ার পরে আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায় দিলাম কিভাবে আল্লাহ তাআলা ধনী বানাইলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মধ্যে দনাট্য ব্যবসায়ী ছিল দনাট্য একজন ব্যবসায়ী ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার জন্য একজন লোকের দরকার তখন আবু তালেবের কাছে বলতেছেন আবু তালেব এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছেন আমার একজন ভাতিজা আছে সৎ সচ্চরিবার সৎ চরিত্রবান তার মতন চরিত্রবান লোক এই জমিনে কেউ নাই দুনিয়ার জমিনে কেউ নাই এবং কেউ হতেও পারে না নাম কি তার যে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন বললেন এবার খাদিজা বলতেছেন যদি মুহাম্মদ আমার ব্যবসার দায়িত্ব নেই তাহলে তার ব্যাপারে কোনো কথা নাই মুহাম্মদ তো একজন ভালো লোক তার মতন ভালো লোক আর কেউ হতে পারে না যে সে যদি আমার ব্যবসার দায়িত্ব নিয়ে নেয় তাহলে আমার কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসার দায়িত্ব হয়ে গেলেন দায়িত্বের মধ্যে নিয়োগ প্রাপ্ত হয়ে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা দাস ছিল মাইসারা ওই মাইসারাকে সঙ্গে করে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার জন্য রওনা হলেন ব্যবসার পণ্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলেন ব্যবসার জন্য নিয়ে গেলেন ব্যবসা করার পর যখন পুনরায় বাড়িতে ফিরলেন এবার মাইসারা এবার আল্লাহর নবীর সঙ্গে পথের মধ্যে রাস্তার মধ্যে অলৌকিক কিছু ঘটনা ঘটে গেছে অলৌকিক ঘটনাগুলো এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মাইসারা এবার খাদিজার কাছে বলতেছে তার মধ্য থেকে একটা ঘটনা হলো মাইসারা বলতেছে যে খাদিজাতুল কুবরার কাছে বলেন যে আমরা যখন ব্যবসা করতে যাইতেছিলাম রাস্তার মধ্যে আমরা ক্লান্ত অবস্থায় হইলাম যখন বিশ্রামের জন্য এক জায়গার মধ্যে আমরা বসলাম এবার মুহাম্মদও আমাদের সঙ্গে বসল মুহাম্মদ যখন বসল মাইসারা বলে আমি উপর দিকে তাকা দেখি একটা মেঘের খণ্ড মুহাম্মদের উপর ছায়া দান করতেছে সুবহানাল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রাস্তার মধ্যে যখন বিশ্রামের জন্য বসলেন মেঘের খণ্ড মুহাম্মদকে ছায়া দান করে এরকম ভাবে আরেকবার বলতেছেন তারপরে আমরা যখন আবার ক্লান্ত হয়ে গেলাম একটা গির্জার কাছে আমরা বসলাম গির্জার কাছে একটা গাছ ছিল ওই গাছের নিচে মুহাম্মদ বসে রইলেন তখন গির্জার মধ্যে যে পাদ্রি ছিল ওই পাদ্রি আমার কাছে এসে বলতেছেন এই লোকটাকে তুমি কি চিনো নাকি আমি বললাম লোকটাকে আমি চিনি এই লোকটা আমাদের লোক ব্যবসার জন্য আমরা এক জায়গার মধ্যে যাইতেছি পাদ্রি আমাকে ডাক দিয়া বলেন জাননি কি জানতাম বলে এই গাছের নিচে যেই ব্যক্তি বসে যায় সেই ব্যক্তিটা নবী ছাড়া আর কেউ নাই এটা নবী এরকম ভাবে মাইসারা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন এরকম ভাবে যখন অলৌকিক কিছু ঘটনা বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবার খাদিজা দাবিত হয়ে যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দাবিত হয়ে যায় কিছুদিন পর খাদিজার বান্ধবী নবীর কাছে চলে এসেছে আল্লাহর নবীর ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীর কাছে আল্লাহর নবীর সম্পর্কে অনেক কিছু বলতেছে আল্লাহর নবীর প্রশংসা করতেছে বান্ধবীর কাছে যখন আল্লাহর নবীর প্রশংসা করতেছে এবার বান্ধবী বলতেছেন কি ব্যাপার
তুমি তার ব্যাপারে এত প্রশংসা করতেছো কেন? তুমি কি তার প্রেমে পড়ে গেছো নাকি? তাকে কি ভালোবাসো নাকি? যেমনই ভাবে আমাদের সমাজের মধ্যে কোনো এক বান্ধবী অন্য এক বান্ধবীর কাছে যদি কোনো একটা যুবকের ব্যাপারে বারবার একই কথা বলে, ওই বান্ধবীটা বলবে কি ব্যাপার, তুমি দেখা যায় তার ব্যাপারে বারবার একটা কথা বলতেছো, তার প্রশংসা করতেছো, তুমি কি তার প্রেমে পড়ে গেছো নাকি? এরকম ভাবে কিন্তু বলবে, এটা স্বাভাবিক। তো এরকম ভাবে খাদিজা যখন তার বান্ধবীর কাছে বলল, বান্ধবী এবার বলতেছে তুমি কি মুহাম্মদের প্রেমে পড়ে গেছো নাকি, তুমি কি তাকে বিবাহ করবা নাকি? এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি বলো, আমার বয়স হলো 40 বছর, আমার বয়স 40 বছর আর মুহাম্মদের বয়স হলো মাত্র 25, সে কি আমাকে কোনোদিন বিবাহ করবে নাকি? না না, আমাকে কোনোদিন বিবাহ করবে না। বান্ধবী বলতেছেন, বিবাহ করুক বা না করুক, আমি তার কাছে প্রস্তাব নিয়ে যাই, দেখি সে বিবাহ করে নাকি। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীকে বলতেছেন, ঠিক আছে, তার কাছে প্রস্তাব নিয়ে যাইবা, কিন্তু সরাসরি তাকে প্রস্তাব দিবা না, সরাসরি তাকে প্রস্তাব দিবা না, তার মনোভাবটা আগে জানবা, কারণ সে যদি রাজি না হয় তাহলে কিন্তু আমার মান সম্মান চলে যাবে। তো খাদিজার বান্ধবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। এবার খাদিজার বান্ধবী আল্লাহর নবীকে গিয়া বলেন, মুহাম্মদ, কি ব্যাপার, কি খবর, তোমার বিবাহ শাদী কি করবা না নাকি? যেরকম ভাবে আমাদের সমাজের মধ্যে কোনো পুরুষ যখন সে যখন বালক হয়, যখন যৌবনের মধ্যে পদার্পণ করে, স্বাভাবিকভাবে কিন্তু আমরা বলি, কি ব্যাপার, কি রে, বিয়া করবা না নাকি? ও উত্তর দেয়, কিভাবে আমি বিয়া করব, আমি তো এখনো নিজের পায়ে দাঁড়াতে পারি নাই। ও নিজের পায়ে দাঁড়ায় নাই, ওই বাবার পা দিয়ে হাঁটা চলা করি, অথচ বিবাহের উপযুক্ত হয়ে যায়, সব কিছুর সামর্থ্য আছে, তারপরেও বিবাহ করে না। বিবাহ না করে গিয়া পর কিয়ার মধ্যে লিপ্ত হয়, বিবাহ না করিয়া ভিন্ন মহিলার দিকে তাকায়া তাকায়া তার সময় কাটায়, সময়টা নষ্ট করে। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে যায়, গিয়া বলতেছেন, মুহাম্মদ, তুমি কি বিবাহ করবা না নাকি? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, আমি যে বিবাহ করব, বিবাহ করার যে একটা টাকা পয়সা লাগে, মোহর দিতে হয়, বিবির যে খরচ বহন করতে হয়, এই খরচ বহন করার মতন যোগ্যতা অ্যাবিলিটি আমার মধ্যে নাই, আমার কাছে এত টাকা পয়সা নাই। এবার খাদিজার বান্ধবী ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, তোমাকে যদি এমন কোনো মহিলা বিবাহ করে দেয় যে বিবাহ করার পরে তোমার যাবতীয় খরচ সব কিছু এই মহিলা বহন করবে, তাতে কি তুমি রাজি নাকি? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যদি এমনটা হয় তাহলে তো ভালো কথা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবার খাদিজার বান্ধবীকে বলতেছেন, যদি এমন হয় তাহলে তুমি আমার চাচার কাছে ব্যাপারটা বলে দাও, আমার চাচার কাছে আগে প্রস্তাব প্রেরণ করো। এবার খাদিজার বান্ধবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে চলে গেলেন। আবু তালেবের কাছে গিয়া যখন প্রস্তাব দিলেন, এবার আবু তালেব বলে যে, খাদিজার মতন এমন ভালো মহিলা, সুন্দর, সুদর্শনা, তহেরা, পবিত্রতা মহিলা আর কেউ হতে পারে না, যদি খাদিজা প্রস্তাব দেয় তাহলে তো ভালো কথা, কারণ হলো খাদিজার মতন এমন মানুষ আর হয় না। ওই যে জাহিলিয়াতের যুগত, জাহিলিয়া জাহিলি যুগের সময়ও খাদিজার উপাধি ছিল তহেরা, অর্থাৎ পবিত্রতা নারী, তার মতন পবিত্র নারী এই সময় আর কেউ ছিল না। তো ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা স্বামী মারা যায়। দুইটা স্বামী মারা যাওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনেক ধনাঢ্য ব্যক্তিরা বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে, অনেক ধনাঢ্য ব্যক্তিরা বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। খাদিজা বলে, না না, আমি আর বিবাহ করব না, বাকি জীবন এমনিতেই চালিয়ে দিব। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথাবার্তা হয় তখন খাদিজাও রাজি হয়ে যায়। এরকম ভাবে যখন আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে গেছে, আবু তালেবও রাজি হয়ে গেছে। এবার আবু তালেব রাজি হয়ে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজার বিবাহ সম্পন্ন করে দিছে।
তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বাসর রাতের মধ্যে চলে যায়, বাসর রাত্রির মধ্যে এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার, অতীতের ঘটনা যা কিছু ঘটুক না কেন, আপনি আমার গোলাম ছিলেন, আপনি আমি আপনার মনিব ছিলাম। ও স্বামী আমার, এখন থেকে আমার যাবতীয় যত ধন সম্পদ আছে ওই সমস্ত ধন সম্পদগুলো আপনার নিকট সুপুর্দ করলাম, আপনি এই ধন সম্পদগুলোর মালিকানা হয়ে গেলেন, আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন, আল্লাহর রাস্তায় খরচ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কারণ এখন থেকে আমি আমার ধন সম্পদগুলো আপনার কাছে সুপুর্দ করলাম। শুধু ধন সম্পদ সুপুর্দ করলাম এমনটা নাই, আগে আমার গোলাম ছিলেন আপনি, এখন থেকে আমি আপনার এক নম্বর সেবিকা হয়ে গেলাম, এখন থেকে আমি আপনার সেবিকা হয়ে গেলাম। এরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দনাট্য হয়ে গেলেন। তো এইটাই আল্লাহ তাআলা বলেন, নবী আমার, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি এবং আমি আপনাকে ধনী বানিয়ে দিলাম। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আপনি যখন আপনার কাছে কোনো ইতিম বাচ্চা আসবে ওই ইতিম বাচ্চাদেরকে ফালা তাকহার, আপনি কিন্তু ধমক দিবেন না, ইতিম বাচ্চাদের সঙ্গে সুন্দর শালীল ভাষায় কথা বলবেন, কারণ ইতিম বাচ্চাদের মা নাই বাবা নাই। এরকম ভাবে আপনিও ইতিম ছিলেন, আপনারও মা ছিল না বাবা ছিল না, আপনিও ইতিম ছিলেন, এরকম ভাবে যদি আপনার কাছে কোনো ইতিম বাচ্চা আসে, ইতিম বাচ্চা যদি আসে তার সাথে সুন্দর শালীল ভাষায় কথা বলবেন, সুন্দর করে কথা বলবেন, তাদেরকে আপনি সুন্দর করে আচরণ করবেন, তাদের সেবা যত্ন করবেন, আপনি কিন্তু ইতিমদেরকে ধমক দিবেন না। আপনার কাছে যদি কোনো ইতিম বাচ্চা আসে তাহলে কিন্তু আপনি ইতিম বাচ্চাদের সঙ্গে সৎ ব্যবহার করবেন, ইতিম বাচ্চাদের সঙ্গে সৎ ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা ইতিম বাচ্চাদের সঙ্গে সৎ ব্যবহার করে না, ইতিম বাচ্চা যদি হয়ে যায় তখন ইতিম বাচ্চাটাকে আর তাদের ভালো লাগে না, ইতিম বাচ্চাটার দিকে ভালোভাবে তাকাই না, যে ইতিম বাচ্চা তার দিকে তাকাইলে কি হবে, তার বাবা নাই মা নাই। অথচ আল্লাহ তাআলা বলেন ইতিম বাচ্চাদেরকে হাত বুলিয়ে দেওয়ার জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নাকি ইতিম বাচ্চার মাতার মধ্যে হাত বুলিয়ে আদর করে দিবে, আর ওই হাতের তালুর নিচে যতগুলো চুল থাকবে ততগুলো চুলের সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দিয়ে দিবে। তো ইতিম বাচ্চা যারা আছে তাদেরকে আদর করতে হবে, স্নেহ করতে হবে, তাদের লালন পালনের ব্যবস্থা করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে। যদি ইতিম বাচ্চাটা গরিব হয়, আমাদের সমাজের মধ্যে যদি কোনো ইতিম বাচ্চা গরিব হয়ে যায়, ওই ইতিম বাচ্চার লালন পালন করতে হবে, ইতিম বাচ্চার কখন কী লাগে, তার কখন কী চাহিদা ওইগুলো দেখতে হবে, ওইগুলো যদি না দেখি তাহলে কিন্তু আপনার আমার উচিত হবে না। আর যদি এইগুলো দেখিয়া দেখিয়া ইতিম বাচ্চাটাকে আদর স্নেহ করিয়া ধন সম্পদ দিয়া দিয়া তাকে লালন পালন করি তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে অনেক সওয়াব দান করবেন। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, পয়গম্বর আপনার কাছে যখন কোনো ভিক্ষুক এসে যায়, আপনার কাছে যদি কোনো সওয়ালকারী এসে যায়, কোনো প্রশ্নকারী এসে যায়, আর যদি কোনো প্রশ্ন করে কোনো সওয়াল করে তাকে, আপনি ধমক দিবেন না, ফালা তাকহার, আপনি তাকে ধমক দিবেন না, আপনি তাকে বুঝায় সুজায় সুন্দর করে দিবেন। আপনার কাছে যদি কোনো জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে আপনি সুন্দর করে শালীন ভাষায় তাকে সুন্দর করে বুঝায় দিবেন, এবং আপনার কাছে যদি কোনো কিছু চায়, টাকা পয়সা ধন সম্পদ যদি আপনার কাছে চায়, আপনার কাছে যদি থাকে তাহলে আপনি সুন্দর করে দিয়ে দিবেন, আর যদি আপনার কাছে না থাকে আপনি সুন্দর ভাষা ব্যবহার করে দিবেন। আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে আপনি সুন্দর করে বলে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো ভিক্ষুক এসে যায়,
ভিক্ষুক আসিয়া যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চাইতো, তো যদি আল্লাহর নবীর কাছে টাকা থাকতো পয়সা থাকতো তাহলে আল্লাহর নবী দিয়া দিতেন, আর যদি আল্লাহর নবীর কাছে টাকা পয়সা না থাকতো তাহলে আল্লাহর নবী সুন্দর করে বুঝায় দিতেন যে এখন আমার কাছে নাই, তোমাকে আমি আবার পরে দিব, তুমি আমার সঙ্গে দেখা করবা। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ আছে যেই ব্যক্তিরা দরিদ্র হয়ে যাদের কাছে টাকা পয়সা অর্থ সম্পদ আছে, অর্থ সম্পদওয়ালাদের কাছে যখন চায়, যখন দুইটা টাকা চাই পাঁচটা টাকা চাই, তখন তাদেরকে ধমক দিয়ে দেয় যা যা কোথায় থেকে এসেছে এখন আমার কাছে নাই। একজন আল্লাহর বান্দার কাছে একটা ভিক্ষুক চলে গেছে, একজন আল্লাহর বান্দা পকেট থেকে বিশটা টাকা নোট বাহির করে দিছে আর বলছে যে যা যা এখান থেকে যা এখন চলে যা, এরকমভাবে কঠোর সুর দিয়া তাকে ধমক দিয়া দিছে, আবার বিশটা টাকাও দিয়া দিছে। আবার ওই ভিক্ষুকটা অন্য লোকের কাছে চলে গেছে, ওই লোকটার কাছে গিয়া যখন টাকা চায় ওই লোকটা সুন্দর করে শালীন ভাষায় বলতেছে ভাই আমার কাছে এখন নাই, তুমি পরে আসো, তোমাকে আমি পরে আবার আসলে দিয়া দিমু। স্পষ্টভাবে বলতে চাই যে দুইটা আল্লাহর বান্দার কাছে ভিক্ষুকটা চলে গেছে, যেই ভিক্ষুকটা চলে গেছে ওই ভিক্ষুকটা অবশ্যই এই কথা বলবে যে ব্যক্তি নাকি বিশটা টাকা দিয়ে কঠোর ব্যবহার করেছে তার ব্যাপারে সে অসন্তুষ্ট থাকবে, আর যে ব্যক্তিটা টাকা দিতে পারে নাই কিন্তু সুন্দর ব্যবহার করেছে তার প্রতি ওই ভিক্ষুকটা কিন্তু সন্তুষ্ট থাকবে। কারণ টাকা দিয়ে তা শেষ অসুন্দর ব্যবহার করেছে, আর যে ব্যক্তি টাকা দিতে পারে নাই সে টাকা না দিতে পারলেও সুন্দর ব্যবহার করেছে। তো আল্লাহ তাআলা বলতেছেন নবী আপনার কাছে যদি কোনো প্রশ্নকারী এসে যায়, চাই সেই প্রশ্নটা কোনো জ্ঞান সম্পর্কে হোক অথবা টাকা পয়সা হোক, তাকে কিন্তু আপনি ধমক দিবেন না, সুন্দর ভাষায় তার সাথে ব্যবহার করবেন। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা বি নিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে আপনার প্রতিপালক আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছে ওই নিয়ামতগুলো আপনি আপনার উম্মতদের কাছে বর্ণনা করুন, ফাহাদ্দিস বর্ণনা করে দেন, আপনার প্রতিপালক আপনাকে যা কিছু দান করেছেন সেই সমস্ত নিয়ামতগুলো আপনার উম্মতদের কাছে বর্ণনা করে দিন, আমার বান্দাদের কাছে বর্ণনা করে দিন, অর্থাৎ আপনি শুকরিয়া আদায় করুন, আপনার প্রভু আপনাকে যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করুন। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে যে আল্লাহ তাআলার কাছ থেকে অত্যন্ত অনেক নিয়ামত পায় কিন্তু তারপরেও আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করে না, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে না। এরকম ভাবে অনেক মানুষ আছে, বনি ইসরাইলের জমানায় অনেক আল্লাহর বান্দা আছে যে আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার পরেও সেই বান্দা বান্দি নিয়ামতের কদর করে নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা, যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছি তোমাদের জীবন শেষ হয়ে যাবে তারপরেও আমার নিয়ামত যদি গণনা করতে শুরু করো তোমাদের জীবন ফুরিয়ে যাবে, আমার নিয়ামতের গণনা শেষ করা যাবে না। তো নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলা আরো নিয়ামত বাড়ায় দেন, নিয়ামতের কদর যদি না করা হয় আল্লাহ তাআলা কঠিন আযাবের ব্যবস্থা করেন, শুধু তাই নয় তার কাছ থেকে নিয়ামতগুলো উঠায় নেয়। কেমন নবী আপনার আমার নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আপনার আমার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, আপনার আমার জন্য আপনার আমার নবী রহমত। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, নবী আপনাকে আমি দুনিয়ার জমিনে রহমত স্বরূপ প্রেরণ করলাম, নবী আপনাকে সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন, মুমিনদের জন্যও আল্লাহ তাআলার নবীর রহমত, কাফের মুশরিক বেঈমানদের জন্যও আল্লাহ তাআলার নবী হলো রহমত। মুমিনরা রহমত এটা বুঝে আসে, কারণ হলো মুমিনরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর মুমিনরা একদিন না একদিন জান্নাতে যাইতে পারবে, কিন্তু কাফের মুশরিক বেঈমান যারা হয়
যারা আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রাখে না যারা আল্লাহ তাআলাকে মানে না তারা যদি মৃত্যুবরণ করে তারা চিরকাল পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে অনন্তকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে দুনিয়া এমন যে দুনিয়ার মধ্যে শুরু আছে এবং শেষও আছে দুনিয়া আজকে আছে একদিন ছিল না আজকে আছে এবং একদিন থাকবে না যেমন এইভাবে আপনি আমি একদিন ছিলাম না এখন আছি কিন্তু কোন একদিন আমরা কিন্তু থাকব না এরকম ভাবে দুনিয়াও থাকব না তো দুনিয়া যেটাই যেটা বুঝাইতে যাচ্ছি দুনিয়া শুরু আছে শেষ আছে কিন্তু কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে কিন্তু শেষ হবে না ওই কিয়ামতের ময়দানে অনন্তকাল পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকতে হবে কাদের যারা ঈমান আনায়ন করে নাই আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে নাই আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে নাই কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে নাই আল্লাহ তাআলা অসংখ্য গণিত নবী রাসূল প্রেরণ করেছেন ওই নবী রাসূলদের উপর বিশ্বাস করে নাই ওই লোকেরা যদি দুনিয়া থেকে বিদায় নেয় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বিদায় নিতে দেরি চিরকালের জন্য তারা জাহান্নামের মধ্যে যাইতে দেরি না তো তাদের জন্য আল্লাহ তাআলার নবী রহমত ছুরুক এসেছেন এটা কিভাবে বুঝে আসে না মুফাসসির কেরাম লেখেন যে আগেকার জমানার নবীদের উম্মতরা যদি কোনো খারাপ কাজ করত কোনো গুনার কাজ করত তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই তাদেরকে শাস্তি দিয়া দিতেন দুনিয়ার মধ্যেই তাদেরকে সাজা দিয়া দিতেন কিন্তু আপনার আমার নবীর উম্মত এমন আপনার আমার নবী উম্মত এমন যে যদিও কাফের হয় যদিও মুশরিক হয় বেঈমান হয় যদিও মুশরিক বেঈমান হয় তারপরেও অপরাধ করার পরেও নবীকে গালিগালাজ করার পরেও আল্লাহ তাআলাকে গালিগালাজ করার পরেও আল্লাহ তাআলা সরাসরি আযাব দেন না আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি পাকড়াও করে না তো এটাই তাদের জন্য হলো আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলার নবী হলো রহমত যদি রহমত স্বরূপ না হইতো তাহলে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু আযাবে গ্রেফতার করে ফেলতেন এটাই আল্লাহ তাআলা বলতেছেন নবী আপনি হলেন সমস্ত মাখলুকাতের জন্য রহমত তো আল্লাহ তাআলার নবী আমার রহমত কেমন নবীর উম্মত হইলারে মুসলমান ও নজরপুর বুইয়া বাড়ি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার আশপাশের এলাকার মুসলমান পর্দারালের মা বোনেরা আপনি আমি কেমন নবীর উম্মত হইলাম আপনার আমার নবী যখন রাস্তা দিয়া চলতেন আপনার আমার নবীর উপরে মেঘের খন্ড ছায়াদান করতেন আপনার আমার নবী যখন রাস্তা দিয়া চলতেন নবী রাস্তা দিয়া চলার সময় রাস্তার গাছগুলো নুয়ে নুয়ে নবীকে সালাম জানায় এরকম ভাবে যখন নবী রাস্তা দিয়া চলতেন একটা উট নবীকে দেখে কাঁদতেছেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উটের কাছে চলে গেলেন উটের কাছে গিয়া দেখেন উটটা কাঁদতেছে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এবার উটকে ডাক দিয়া বলেন উট তুমি কিসের জন্য কান্না করতেছো এবার উটটা ডাক দিয়া বলেন পয়গম্বর আপনি সমস্ত মাখলুকাতের নবী মানুষের নবী জিনের নবী এমনকি আমি উটের নবী ও পয়গম্বর আপনার কাছে আমি একটা আরজি পেশ করি ও পয়গম্বর আমি যখন যুবক ছিলাম আমার বয়স যখন অল্প ছিল আমার মালিক ছিল একটা আমার মালিক ছিল আমার মালিক আমাকে দিয়ে অনেক কাজ করাইতো এক শহর থেকে অন্য শহরে মাল আনা নেওয়া করত এরকমভাবে মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা উপার্জন করেছে আমার মাধ্যমে তো আমার মাধ্যমে অনেক টাকা পয়সা উপার্জন করেছে যখন আমার মাধ্যমে টাকা পয়সা উপার্জন করেছে তখন আমাকে অনেক আদর করত আমাকে অনেক লালন পালন করত অনেক খাবার দিত ও পয়গম্বর এখন আমি বৃদ্ধ হয়ে গেছি এখন আমার বয়স হয়ে গেছে এখন আমি আর আগের মতন মাল আনা নেওয়া করতে পারি না আগের মতন মাল বহন করতে পারি না এই জন্য আমার মালিক এখন আমাকে আর এত লালন পালন করে না এত আদর করে না এখন আমাকে এত পরিমাণ খাবারও দেয় না এমনকি আমাকে এখানে বেঁধে রাখে
বেঁধে রাখার পর আমাকে কোনো খানা দেয় না, শুধু এমনটা নয়, এখন আমি তার মাল বহন করতে পারি না, না না পারার কারণে এখন আমার মালিক আমাকে ছুরি দিয়ে জবাই করে দিবে, আমাকে আর দুনিয়ার মধ্যে রাখবে না। এই মুহূর্তে এখন এই মুহূর্তে উটের মালিক চলে এসেছে। এবার উটের মালিককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ভাই তুমি কি এই উটের মালিক নাকি? বলে, জি আমি এই উটের মালিক। বলে, তুমি এই উঠের মাধ্যমে অনেক টাকা পয়সা উপার্জন করেছো, অনেক ধন সম্পদ তুমি উপার্জন করেছো, তো এখন তো উটের বয়স হয়ে গেছে, এখন আর তুমি উটের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করতে পারো নাই, এই জন্য তুমি এই উটটাকে খানা দাও নাই, এমনকি তুমি একটা ছুরি নিয়ে এসেছো, ছুরি দিয়ে তাকে জবাই করে দেওয়ার জন্য তুমি ছুরি নিয়ে এসেছো। এবার উটের মালিক বলে, কী ব্যাপার, আপনি জানেন কেমনে আমি এই উটটাকে খাবার দেই না? আপনি কীভাবে জানেন আমি এই উটটাকে জবাই দিয়ে দিব? আপনি কি গায়েব জানেন নাকি? না না, আল্লাহর নবী গায়েব জানে না। এখন তো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে নবী গায়েব জানে, অনেক মানুষ আছে যারা বলে আল্লাহর নবী গায়েব জানে। না না, আল্লাহর নবী গায়েব জানে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহ লা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ, নিশ্চয় আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানের মধ্যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা ছাড়া কেউ গায়েব জানে না। তো আল্লাহ তাআলা নবীকে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামের মাধ্যমে যেটা জানাই সেটা আপনার আমার নবী জানতে পারে। তো এরকম ভাবে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উটের মালিক বলে আপনি কিভাবে জানলেন, এবার আল্লাহ নবী বলেন, আমি যখন এখানে আসলাম আমার কাছে তোমার উটটা সুন্দর করে সব কিছু বলে দিছে যে তুমি এখন তাকে জবাই করতে এসেছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এবার উটটাকে বলতেছেন, উট আমি তোমার ব্যাপারে এবার কি করতে পারি? এবার উটটা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনার কাছে আমার একটা আরজি, আপনি আমাকে তার কাছ থেকে খরিদ করে ক্রয় করে আপনি আমাকে মুক্ত করে দিবেন। তো এমন নবীর উম্মত হইলারে মুসলমান, যেই নবী উটের, যেই নবীর জন্য উট পাগল, যেই নবীর জন্য গাছ পাগল, যেই নবীর জন্য মাছ পাগল, সব কিছু পাগল। আমি যদি পাগল থাকতাম তাহলে আপনি আমি নবীর অনুসরণ করে জীবন পরিচালনা করতাম। তো আল্লাহ তাআলার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যায়। মক্কার মধ্যে কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নবীকে অত্যাচার করতেছেন, কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নবীকে অত্যাচার করতেছেন। তখন আল্লাহ তাআলা হিজরত করার জন্য আল্লাহ তাআলা অর্ডার করলেন, নবী আপনি হিজরত করে মদিনার মধ্যে চলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনার মধ্যে চলে যায়। মদিনার মধ্যে যাওয়ার পথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পরে আল্লাহর নবী এবং আবু বকর একটা বাড়ির মধ্যে বিশ্রামের জন্য চলে গেলেন। বাড়ির মধ্যে যখন চলে গেলেন, আবু বকর বাড়ির মধ্যে গিয়া বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, একটা মহিলার কণ্ঠে এরকম ভাবে আওয়াজ ভেসে এসেছে। এবার আবু বকর ডাক দিয়ে বলেন, এই বাড়িতে কেউ আছে নাকি? বলে, আমি আছি, আমার স্বামী ছিল কিন্তু এখন নাই, আমার 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 স্বামী আমার বাড়ি থেকে চলে গেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমার বাড়ির মধ্যে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এই কথাটা যখন বলেছেন, তো মহিলা এবার ডাক দিয়া বলতেছেন, হা আমার স্বামীর কাছ থেকে আমি শুনেছি যে মদিনার মধ্যে একজন লোক যাবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মধ্যে যাওয়ার সময় আমার বাড়িতে আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করি নাই, যে আমার স্বামীর কাছ থেকে শুনে আমি বিশ্বাস করতে পারি নাই যে মুহাম্মদ আমাদের বাড়িতে মেহমান হিসাবে আগমন করবে, আমি বিশ্বাস করতে পারি নাই।
এই কথাটা বলে মহিলা লজ্জায় মাথা নিচু দিকে তাকিয়ে মাথা নিচু দিকে করে কান্না করতেছে যখন কান্না করতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলাকে ডাক দিয়া বলেন মহিলা তুমি কিসের জন্য কান্না করতেছো এবার মহিলা জবাব দেয় যে আমার বাড়িতে আমি ছাড়া কেউ নাই আমার স্বামী ছিল আমার স্বামীও আমার বাড়ি থেকে চলে গেছে আমার স্বামী নাই আমার বাড়িতে শুধু আমি একা এবার আল্লাহর নবী এসেছে আল্লাহর নবীকে যে আমি আপ্যায়ন করব আপ্যায়ন করার মতন কোনো ব্যবস্থা আমার কাছে নাই এই জন্য আমি লজ্জায় মাথা নিচু দিকে দিয়ে কান্না করতেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন আল্লাহর নবীর কাছে গিয়া বলেন পয়গম্বর আপ্যায়ন করার মতন কোনো ব্যবস্থা নাই সেই জন্য মহিলা নিচের দিকে তাকিয়ে লজ্জায় কান্না করতেছে আল্লাহর নবী তাকায় দেখেন জিন্ন শিন্ন একটা ছাগলের বাচ্চা দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়া বলেন আবু বকর ওই যে একটা ছাগলের বাচ্চা দেখা যায় ওই ছাগলের বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে ছাগলের বাচ্চাটাকে নিয়ে আসলেন তখন মহিলা ডাক দিয়া বলেন পয়গম্বর আপনি ছাগলের বাচ্চাটাকে নিয়ে আসছেন এই ছাগলের মধ্য থেকে দুধ আসবে তো দূরে থাক দুধ আসার কোনো কল্পনাও করা যায় না এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন দুধ দেওয়ার মালিক তো ছাগল না দুধ দেওয়ার মালিক তো একমাত্র আমার আল্লাহ তো আল্লাহ তাআলা দুধ দিবে ছাগল দুধ দিবে না এই কথাটা বলে আপনার আমার নবী ছাগলের উলানের মধ্যে ধরে বিসমিল্লাহ বলিয়া যখন টান দিছে বিসমিল্লাহ বলিয়া টান দিতে দেরি সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ছাগলের মধ্য থেকে আল্লাহ তাআলা দুধ দিতে দেরি নাই তো আপনার আমার নবী দুধ দহন করলেন দুধ দহন করার পর আল্লাহ তাআলার নবী দুধ দহন করার পর নবী পান করলেন আবু বকরও পান করলেন মহিলাও পান করলেন আরও অবশিষ্ট দুধ রয়ে গেছে এবার অবশিষ্ট দুধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে নিয়ে বলেন আবু বকর মহিলাকে কাছে নিয়ে যাও মহিলাকে বলো মহিলার স্বামী যখন বাড়িতে আসবে মহিলার স্বামী বাড়িতে আসার পরে যেন মহিলার স্বামীকে দুধটা পান করিয়ে দেয় কেমন কেমন নবী আপনার আমার নবী নবীর হাতে বরকত নবীর হাতে বরকত যেই ছাগলের বাচ্চার উলান থেকে দুধ আসবে তো দূরে থাক কল্পনাও করা যায় না ওই ছাগলের উলান থেকে নবীর হাতের বরকতে দুধ বের হয়ে যায় তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতে আবার রওনা হলেন মদিনার মধ্যে যাইতেছেন মদিনার মানুষগুলো নবীর জন্য পাগল কখন নবী আমার আসবে নবী আসবে এই জন্য প্রতিদিন মদিনার মানুষগুলো অপেক্ষায় অপেক্ষিতমান হয়ে থাকে প্রতিদিন অপেক্ষায় অপেক্ষিতমান হয়ে নবীর জন্য পাগল হয়ে যায় প্রতিদিন রাস্তার মধ্যে তাকায় থাকে যেমনভাবে মনে করেন আপনাদের নজরপুর এলাকার মধ্যে যদি আমাদের বেশি না যদি আমাদের এমপি মহোদয় রাজউদ্দিন আহমেদ রাজু সাহেব যদি আসে তাহলেই তো অনেক মানুষ ওই রাস্তার দিকে তাকায় থাকবে যে আমাদের এমপি সাহেব আজকে আমাদের নজরপুর এলাকার মধ্যে আসতেছেন তিনি আসলে তো আমাদের নজরপুর এলাকার মধ্যে মনে হয় কিছু দান করবেন রাস্তাঘাটের ব্যাপারে কোনো কিছু কথা বলবেন আমাদের অনেক সুবিধা হবে যাতায়াত করতে ভালো হবে এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে থাকবে তো ঠিক তেমনিভাবে মদিনার মানুষগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় অপেক্ষিতমান যে কখন নবী আসবে মদিনার মানুষগুলো প্রতিদিন অপেক্ষা করে প্রতিদিন অপেক্ষা করে হঠাৎ করে একদিন তাকায় দেখে অপরিচিত দুইজন লোক মদিনার মধ্যে ঢুকতেছে মদিনার মধ্যে অপরিচিত লোক দুইজন লোক ঢুকতেছে তো একজন আল্লাহর বান্দা যখন তাকায় দেখলেন তখন আল্লাহর বান্দা ঘোষণা করে দিলেন এই যে মনে হয় এটাই আল্লাহর নবী যার অপেক্ষায় আমরা অপেক্ষিতমান ছিলাম সেই লোকটাই মনে হয় আমাদের মদিনার মধ্যে ঢুকতেছে এই কথা বলে যখন চিল্লাচিল্লি করতেছে সমস্ত মানুষগুলো জড় হয়ে গেছে সমস্ত মানুষগুলো তাদেরকে আহলান সাহলান জানাইছে আহলান সাহলান জানিয়ে তাদেরকে যখন বরণ করলেন এবার মক্কার মদিনার মানুষগুলো এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার মনে করতেছেন নবী চলে এসেছে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার সম্মান করতেছে
মনে করতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই নবী তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন যে তারা বুঝতেছে আমি মনে হয় নবী এরকম তারা বুঝতেছে যখন তারা বুঝতেছে এরকম যখন তারা বুঝতেছে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষদেরকে বললেন আপনারা সকলে বসেন এখন আপনাদের সামনে বক্তৃতা হবে কারণ আপনাদের সামনে বক্তৃতা হলে আপনারা বুঝতে পারবেন কে নবী আর কে নবী নয় এই কথা যখন বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার মানুষগুলোকে বসায় দিলেন মদিনার মানুষগুলোকে যখন বসায় দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মদিনার মানুষগুলোর সামনে সুন্দর করে বক্তৃতা দিতেছেন আল্লাহ তাআলার দ্বীনের কথা বলতেছেন আল্লাহ তাআলার নবী এমন ভাবে বক্তৃতা দিতেছেন যেন করে আল্লাহ তাআলার নবীর মুখ থেকে এক একটা মুক্তার দানা প্রত্যেকের অন্তরের মধ্যে গিয়ে পৌঁছতেছে তো আল্লাহ তাআলার নবী এরকম ভাবে বক্তৃতা দিতেছেন বক্তৃতা দেওয়ার পর এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন এই মদিনার লোকেরা এটাই হলো আপনার আমাদের নবী যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এরকম ভাবে যখন আপনার আমার নবী বক্তৃতা দিতেছেন মদিনার মানুষগুলো বক্তৃতা শুনতেছেন ওই সময় ইহুদিদের বড় একজন আলেম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম যে গাছের উপরে সে একটা কাজের মধ্যে ব্যস্ত ছিল গাছের নিচে আবার তার ফুফু ছিল মদিনার মধ্যে যখন এরকম ভাবে বক্তৃতা দিতেছে কে জানি জোরে আওয়াজ করে বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসেছেন এরকম ভাবে যখন কে জানি বলছে তখন আব্দুল্লাহ ইবনে সালামের কানের মধ্যে আওয়াজটা পৌঁছে গেছে আব্দুল্লাহ ইবনে সালাম শুনতে দেরি গাছ থেকে বেবে নামার কথা ছিল বেবে না নেমে গাছ থেকে লাফ দিয়ে সে নিচে পড়ে যায় শুধু নিচে পড়ে যায় এমনটা নাই গাছ থেকে লাফ দিয়ে নিচে পড়ে তখন আল্লাহর নবীর কাছে দৌড়াদৌড়ি করে চলে গেছে নবীর বয়ান শোনার জন্য এদিক দিয়া তার ফুফু ডাক দিয়া বলেন আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়াও 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 তুমি কোথায় যাইতেছ তুমি গাছ থেকে কিভাবে নেমেছ তুমি কি জানো নাকি বলে কিভাবে নামলাম বলে তুমি তো গাছ থেকে বেবে নামার কথা ছিল তুমি তো গাছ থেকে বেবে নামো নাই কিভাবে নামলাম বলে তুমি গাছ থেকে লাভ দিয়ে নেমেছ বলে হ্যাঁ আমি গাছ থেকে লাভ দিয়ে নামছি নাকি বলে ঠিক আছে আপনার সাথে আমার কিছুক্ষণ পরে কথা হবে এখন আমি আসি মদিনার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে আমি তার সঙ্গে একটু দেখা করে আসি এই বলে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম নবীর কাছে চলে গেছেন নবীর কাছে গিয়া নবীর বক্তৃতা শুনতেছেন এক পর্যায়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন পয়গম্বর আমার আমি আপনার বক্তৃতা শুনলাম বয়ান শুনলাম আমার অনেক ভালো লেগেছে আমার কাছে অনেক মজা লাগছে পয়গম্বর আমি আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম আমি আপনার বক্তৃতা শুনলাম আমি এই মুহূর্তে কালিমা পড়ে নিব আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব যদি আপনি উত্তর দিতে পারেন আব্দুল্লাহ ইবনে সালাম নবীকে প্রশ্ন করলেন নবীকে যখন প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলোর উত্তর দিয়া দিলেন তো আব্দুল্লাহ ইবনে সালাম নবীকে প্রশ্ন করলেন এক নাম্বার প্রশ্ন হলো যে জান্নাতের মধ্যে যখন কোনো বান্দা চলে যাবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কি ধরনের আপ্যায়ন করবেন প্রথম কি খাবার হবে এটা হলো এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হলো সন্তান অনেক সময় দেখা যায় মায়ের আকৃতি ধারণ করে আবার অনেক সময় দেখা যায় বাবার আকৃতি ধারণ করে এটা কিসের জন্য হয় তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে যখন প্রশ্ন করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছুক্ষণ চুপ রলেন চুপ থাকার পরে আবার আল্লাহর নবী তার প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন এবার আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বলেন পয়গম্বর দাঁড়ান দাঁড়ান আপনাকে যখন আমি প্রশ্ন করলাম আপনি সর্বপ্রথম চুপ রইলেন কিছুক্ষণ চুপ থাকার পরে আপনি কিসের জন্য উত্তর দিতেছেন এমনটা কিসের জন্য করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে তুমি যখন আমাকে প্রশ্ন করেছিলা তখন আমার প্রশ্নের উত্তর জানা ছিল না আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাকে জানায় দিয়েছে এই জন্য আমি তোমার প্রশ্নের উত্তর দিতেছি তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নিজের থেকে কোনো কিছু বলে নাই নিজের থেকে কোনো কিছু মানুষকে জানাই নাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন আল্লাহ তাআলা জানাইতেন তখনই আল্লাহর নবী বলে দিতেন তো আল্লাহ তাআলার নবী বলে দিলেন যে জান্নাতের মধ্যে সর্বপ্রথম খাবার কি হবে কোন বান্দা যদি জান্নাতের মধ্যে চলে যায় ওই জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা এরকম ভাবে মেহমানদারি করবে যে সর্বপ্রথম তার জন্য আল্লাহ তাআলা মাছের কলিজা ভুনা করে তাকে মেহমানদারি করাবেন সর্বপ্রথম খাবার থাকবে মাছের কলিজা দিয়ে তো আল্লাহ তাআলা মাছের কলিজা ভুনা করে জান্নাতীদেরকে মেহমান করাই মেহমানদারি করাইবেন দ্বিতীয় প্রশ্ন হলো সন্তান অনেক সময় মায়ের আকৃতি ধারণ করে আবার অনেক সময় বাবার আকৃতি ধারণ করে এটা কিসের জন্য হয় তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম জবাব দিলেন যে মা বাবা যখন মিলিত হয় মা বাবা মিলিত হওয়ার পরে মায়ের শুক্রাণু এবং বাবার শুক্রাণুটা যুদ্ধ লেগে যায় তাদের শুক্রাণুটা যখন যুদ্ধ লেগে যায় যুদ্ধ হওয়ার পরে যদি মায়ের শুক্রাণুটা বিজয় হয় তখন সন্তানটা মায়ের আকৃতি ধারণ করে আর যদি বাবার শুক্রাণুটা যুদ্ধ করে বিজয় হয়ে যায় তখন বাবার আকৃতি ধারণ করে সন্তান দুনিয়ার মধ্যে এসে যায় অর্থাৎ মা বাবা মিলিত হওয়ার পরে তাদের শুক্রাণু যুদ্ধ করার পরে যার শুক্রাণুটা বিজয় হয় তার আকৃতি ধারণ করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সন্তান দেন তার মানে সন্তান যদি ছেলে হয় তাহলে এটা কোনো পুরুষ অথবা মহিলার দোষ না সন্তান যদি মেয়ে হয় সন্তান যদি কন্যা সন্তান হয় এটা কোনো মহিলা এবং পুরুষের দোষ নাই কিন্তু আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে যদি দু চারটা পাঁচটা ছয়টা সাতটা মেয়ে সন্তান হয় তাহলে আমাদের সমাজে অনেক পুরুষেরা তাদের বউয়ের উপর রাগ করে অত্যাচার করে বলে বউকে তালাক দিয়া দিবে কিসের জন্য মেয়ে সন্তান হয় ও মুসলমান ভাই তোমার তো জানা নাই সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সন্তান যদি ছেলে হয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয় সন্তান যদি মেয়ে হয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয় তো যেটা বলতেছিলাম আমার আলোচনার মধ্যে সর্বোপরি কথা হলো আল্লাহ তাআলার নবীর অনুসরণ করে জীবন পরিচালনা করতে হবে কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে পালন করবে এবং অমান আহাব্বানি সে যেন আমি নবীকে ভালোবেসে অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাহলে জান্নাতে যদি যাইতে হয় তাহলে আপনার আমার নবীর অনুসরণ করে নবীর জীবন ফলো করে আপনার আমার জীবন পরিচালনা করতে হবে নবী